আমি একটা মসজিদে ইমামতি করি অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না এ কথা কতটুকু সরিয়তসম্মত ভাই সাদিক প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচলন ইসলামী দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে তো কেয়ামত অবধি বাঁচব না তাই দাজ্জালের জালের হাত হতে পরিত্রাণ পাওয়ার দোয়া পড়ে লাভ কি প্রশ্ন করেছেন অনেকে বলেছেন যৌন শিক্ষা দিলে দিহান আনুষ্কার মতো ঘটনা ঘটত না যৌন শিক্ষা না থাকায় নাকি ঘটনার কারণে আপনার যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো এরপরে ভাই সাদিক রহমান সাদিক আপনি প্রশ্ন করেছেন আমি একটা মসজিদে ইমামতি করি অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না একথা কতটুকু শরীয় সম্মত ভাই সাদিক বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না বিবাহিত মানুষের পেছনে সারা নামাজ পড়া যাবে না তারা ভুল বলছেন বাড়াবাড়ি করছেন সীমালঙ্ঘন করছেন করোনা হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি রাইতুল হক আপনি জানতে চাইছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচরণ ইসলামী দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এটি সম্পূর্ণ ভুল কথা প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই বরং যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয় আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই এরপরে কাজী রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না আচ্ছা রা ছায়ের সাথে খেলা করলে এই জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই তো কেয়ামত অবধি বাঁচবো না তাই দাজ্জালের হাত হতে পরিত্রাণ পাওয়ার দোয়া পড়ে লাভ কি দেখুন কেয়ামত অবধি আপনি বাঁচবেন না দাজ্জাল কবে আসবে সেটি আমরা কেউই জানি না আল্লাহ রবুল আলমিন শুধুমাত্র তার দাজ্জালের প্রকাশের বিষয়টা কবে প্রকাশ ঘটবে আল্লাহ তালা ভালো জানেন অথব আমরা দোয়া পড়ে যেতে হবে রসুল করিম সাল্লা সাল্লাম যেহেতু পড়ে গেছেন আমরাও পড়ে যাব আর আল্লাহর্বুল আলমিন আমাদেরকে অনাগত যে ফিতনাসমহা আছে সেগুলো থেকে মুক্ত রাখুন সে দোয়া যদি আমরা সেই আশা যদি আমরা আল্লাহর কাছে করি তাহলে দোয়া তো অবশ্যই করবো আর আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো দোয়া করলে বান্দার সে দোয়ার বিনিময় দুনিয়াতে যদি তিনি কিছু নাও পান আখরাতে আল্লাহর কাছে তার জন্য স পান অতএব দোয়াতে আমাদের কোনো ক্ষতির কোনো দিক নেই প্রশ্ন করেছেন অনেকে বলেছেন যৌন শিক্ষা দিলে দিহান আনুষ্কার মতো ঘটনা ঘটতো না যৌন শিক্ষা না থাকায় নাকি এসব ঘটনার মূল কারণের সম্পর্কে আপনার বক্তব্য কি দেখুন যৌন শিক্ষা কি ইসলাম সমর্থন করে এবং এটি একটি স্বভাবজাত বিষয় একজন নারী এবং একজন পুরুষ তার যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলো কোনটা তার জন্য উপকারী কোনটা তার জন্য ক্ষতিকর কোন সময় কী করা উচিত না করা উচিত এবং যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলোতে আল্লাহ আল্লাহব্বুল আলমিনের আদেশ নিষেধ বা কোনাদেশের দিক নির্দেশনা কী এগুলো জানা একজন মুসলিম নারী এবং পুরুষের জন্য অবশ্যই জরুরি তবে যৌনশিক্ষা বলতে আজকের সমাজ যেটি বলছে অর্থাৎ কিশোর কিশোরীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্নভাবে যৌনশিক্ষার নামে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে তাদের স্বভাবজাত যে সংকোচ বোধ যে লজ্জাশীলতা এটি দূর করার অপচেষ্টা করা হয় আমরা এটাকে অপচেষ্টা এই জন্য বলছি যে এই চেষ্টা কোনো ভালো চেষ্টা নয় কিশোরদের মধ্যে শিশুদের মধ্যে বা যুবকদের মধ্যে যৌনতা সংশ্লিষ্ট যে সংকোচ বোধ এটি একজন মানুষের সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য এটি যদি চলে যায় তাহলে সমাজের জন্য সেটি কোনো অবস্থাতে কল্যাণের নয় যৌন শিক্ষা বলতে আমরা যেটি বুঝে থাকি যৌনতা সংশ্লিষ্ট সাধারণ জ্ঞান এগুলো প্রত্যেক পরিবারের ছেলে মেয়েদেরকে কিশোর কিশোরীদেরকে তাদের পরিবারের সদস্যরা অভিভাবকরাই দেওয়া উচিত অর্থাৎ ছেলেদেরকে বাবারা এবং মেয়েদেরকে নিজ মা যৌনতার সংশ্লিষ্ট বিষয়গুলো শেখাবেন হ্যাঁ এক্ষেত্রে বাবা মায়ের যদি কোনো ত্রুটি থাকে শেখানোর ক্ষেত্রে কোনো তাদের কোনো জানার ঘাটতি থাকে সেক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন রকমের ওয়ার্কশপের আয়োজন করা যেতে পারে তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া যেতে পারে কিন্তু পরিবারই হবে এর জন্য সবচেয়ে নিরাপদ উপায় যারা মনে করছেন যে দিহান আনুষ্কার মতো আনুষ্কার মতো এরকম মেয়েদের ঘটনা দিহানে মতো এ ধরনের ঘটনা বা এই ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে সেগুলোর পেছনে যৌন শিক্ষা না থাকায় দায়ী তাদেরকে আমরা বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে বিবাহের মাধ্যমে যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে সেখানে এ ধরনের ঘটনা কখনো কি সচরাচর ঘটে থাকে অর্থাৎ যেখানে কমিটমেন্ট আছে সামাজিক জবাবদিহিতা আছে বিবাহ আছে নিবন্ধন আছে সেখানে মানুষের মধ্যে দায়িত্ববোধ কাজ করে প্রকৃত ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীর প্রতি থাকে কিন্তু পক্ষান্তরে বা এর বিপরীতে বৈবাহিক কোনো সম্পর্ক ছাড়া কোন প্রকার নিবন্ধন না থাকলে কোন প্রকার কমিটমেন্ট না থাকলে সামাজিক কোন প্রকার বন্ধন না থাকলে সেক্ষেত্রে সেখানে সেই দায়বোধ থাকে না আর সেখানে তথাকথিত প্রেম নিচকে ভোগের বিষয় থাকে এখানে আসলে শ্রদ্ধা একান্তে ভালোবাসা পবিত্র ভালোবাসা এটি সচেত থাকে না যার কারণে এ সমস্ত সমস্যার মূল সমাধানের পথ হলো বৈবাহিক সম্পর্কের দিকে যাওয়া নিবন্ধিত সম্পর্কের দিকে যাওয়া এবং অবৈধ এবং হারাম সম্পর্ককে না করা যৌন শিক্ষার সাথে প্রকৃত অর্থে তেমন কোনো সম্পর্ক নেই বিশেষ করে শিক্ষা এগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না যৌনশিক্ষা নেওয়ার পরেও কত অঘটন ঘটছে উন্নত বিশ্বগুলোতে আমরা সেগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত